প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালোই আছো। দশম শ্রেণীর অনলাইন তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা 16.4-এর আজকে তৃতীয় ক্লাস করব। আমরা 10 নম্বর অঙ্কে চলে যাই। একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা 3 মিটার, কর্ণ 13 মিটার, আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো এটা 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান এবং উচ্চতা 3 মিটার, কর্ণ 13 মিটার। তো আমরা ভূমির উপর দণ্ডায়মান আগে বিষয়টা একটু চিন্তা করে দেখি। একটা আয়তাকার ঘনবস্তু আমরা যেটা আগেও জেনেছি যে আয়তাকার ঘনবস্তু এরকম, এটা হচ্ছে তার ভূমি। আচ্ছা, এই ভূমিটা কীভাবে তৈরি হয় আমরা একটু দেখি। এটা দৈর্ঘ্য এ আর এটা হচ্ছে প্রস্থ বি। তাহলে এই তলের ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এ গুণ বি। এই জিনিসটা আমাদের জেনে রাখতে হবে। তো আমরা প্রথমেই ধরলাম আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার, প্রস্থ হচ্ছে বি মিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ বি বর্গ মিটার, রাইট? কীভাবে আসলো? ভূমি হচ্ছে এটাই, এটা একটা তল আয়তাকার। আমরা তো জানি আয়তাকার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আসলে ভূমিটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ এ বি। কী কী দেওয়া আছে? ভূমির ক্ষেত্রফল 48 বর্গমিটার দেওয়া আছে। এইখানে আমরা দেখলাম 48 বর্গমিটার দেওয়া আছে। এরপর হচ্ছে উচ্চতা 3 মিটার দেওয়া আছে, কর্ণ 13 মিটার। এবার আমরা যেহেতু ভূমির ক্ষেত্রফল 48 দেওয়া আছে, আর আমরা যদি ভূমির ক্ষেত্রফলকে আমরা এ বি বলতে পারি, তাহলে এ বি এর মান হবে 48। এখান থেকে আমরা বি এ এর মান বের করে রাখলাম, 48কে বি দ্বারা ভাগ করলে আমরা এ এর মান পাবো। এটাকে আমরা 1 গুণ দিয়ে রাখলাম। এরপর কর্ণ দেওয়া আছে কত? কর্ণ দেওয়া আছে 13 মিটার। সুতরাং কর্ণ সমান √S² + B² + C² = 13 মিটার, ঠিক আছে বিষয়টা? এরপর আমরা খুব বড় করলাম, রুট ওভার চলে গেল। তারপর 13² = 169, এ এর মান আমরা একটু আগে এর মান কত পেয়েছে? 48/B এর এর জায়গায় এর মান বসলাম B² সি এর জায়গায় সি এর মান, যেহেতু C = কত মিটার? C = 3 মিটার আমাদের দেওয়া আছে, রাইট? তাহলে 48/B² B² + 3² 48² = 2304/B² B² + 169। তো আমরা এরপর পরবর্তী যদি আমরা অঙ্ক করতে যাই, তো আমরা দেখব ঠিক এখানে আমরা কানেক্ট করতেছি। আমি দেখো আমরা এই ক্ষেত্রে লসাগু নিব, লসাগু যদি নিই B² লসাগু নিলে 2304 B² গুণ হয়ে হবে B² কত? 4, আর B² সাথে 9 গুণ হয়ে হবে 9B² = 169। বোঝা গিয়েছিলামটা? এই ত্রিশটা আমাদের আর প্রয়োজন নেই। আমরা এরপর এখান থেকে কাজ শুরু করব। B² সাথে 169 গুণ করলে 169B², এটা একটা মিডল টার্ম ফ্যাক্টর হতে যাচ্ছে। তো আমরা 169B² এবারে নিয়ে আসলাম, সাজিয়ে লিখলাম B² - 9B² - 169B² = 2304। এখানে 169B² থেকে 9B² চলে গেলে আর হবে 160B². তাহলে B² আমরা যদি হোল স্কোয়ার আকার সাজিয়ে লিখি, না কেন লিখছি এইভাবে, এটা পর লাইনে লিখলেও হতো, তারপর সাজিয়ে লিখলাম। এখানে আমরা মিডল টার্ম করবো, মিডল টার্ম করবো 160কে কত কত ভাঙলে আমরা 2304 পাবো। 160কে যদি আমরা 144 আর 16 ভাগ করি, তাহলে 144 আর 16 যোগ করলে হবে 160, আর গুণ করলে হবে, তাদেরকে গুণ করলে পাবো 2304। তাহলে আমরা 144 আর 16 আলাদা করে লিখলাম। বুঝে গিয়েছি বিষয়টা? মিডল টার্ম নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। এরপর আমরা যদি প্রথম দুইটা রাশি থেকে B² কমন নিই, এখান থেকে থাকবে B² আর এখান থেকে থাকবে 144। পরবর্তী দুইটা রাশি থেকে যদি আমরা -16 কমন নিই, এখান থেকে থাকবে B², এখান থেকে থাকবে 16। মাইনাস কমন হলে চিহ্নের পরিবর্তন, সেই জন্য এটা প্লাস হয়ে গেলো, আর প্লাসটা হয়ে গেলো কি? প্লাসটা হয়ে গেলো মাইনাস। নিশ্চয়ই তোমরা লাইনটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এবার দুইটা কমন ফ্যাক্টর থেকে একটা কমন ফ্যাক্টর নিলাম, বাকি B² আর 16 নিয়ে আমরা আর একটা ফ্যাক্টর তৈরি করলাম, রাইট? B² - 144 B² - 16। এবার প্রথমটা ইকুয়াল টু 0 হলে B² - 144 = 0 হলে B² = 24, আমরা উপর রুট ওভার করলে B² = 12, কারণ 144 এর বর্গমূল হচ্ছে 12। এদিকে B² = 16 হলে B = 4, তাহলে B এর মান 12 B এর মান 4, বি এর মান দুইটা যেহেতু আসছে, আমরা এর মানও পাবো দুইটা। 3 নং সমীকরণ আমাদের ছিল, 3 নং সমীকরণ ছিল A = 40/88/A B। এবার আমরা এখানে 3 নম্বর মধ্যে B = 4 হলে 3 নং হতে পাই, 3 নং ছিল A = 48/B ছিল, সেখানে যদি আমরা বসিয়ে দিই 48/4 এর বি, যদি বি এর মান 4 হয় তাহলে 48কে 4 দ্বারা ভাগ করলে এর মান পাবো 12। বি এর মান 4 হলে এর মান 12, বি এর মান 12 হলে অর্থাৎ 4-এর জায়গায় যদি 12 বসে তখন পাবো 4, তার মানে বি এর মান 12 হলে এর মান 4। তো এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ। তো আমরা কী জানি, দৈর্ঘ্য প্রস্থের মধ্যে দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ ছোট হবে।
তো এখানে দেখা যাচ্ছে প্রথম দেখে বি কোল্ড ফোর এ কোল্ড বারো, এটা রাইট, কিন্তু এখানে বি কোল্ড বারো এ কোল্ড ফোর, তার মানে প্রস্থ বড় দৈর্ঘ্য ছোট এটা গ্রহণযোগ্য না, যেহেতু প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা বড় হতে পারে না, তাই দৈর্ঘ্য বড় হবে প্রস্থ ছোট হবে, সেটা বুঝে গেছেন? এই হচ্ছে অঙ্কটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা হলে জানাবো। ধন্যবাদ সবাইকে।